ভয়েজব আমেরিকার প্রাক্তন বেতার সম্প্রচারক এবং প্রথিতযশা সাহিত্যিক দিলারা হাশেম মারা গেছেন। শনিবার বিকেলে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। দিলারা হাশেমের এক সময়ের সহকর্মী রোকেয়া হায়দারের বরাতে বিষয়টি নিশ্চিত করেন নিউ ইয়র্ক প্রবাসী ভয়েজব আমেরিকার অপর সাবেক সাংবাদিক আকবর হায়দার কিরণ। দিলারা হাশেম বাংলাদেশের একজন প্রখ্যাত কথা সাহিত্যিক। তিনি 1936 সালের 21শে আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন। তিনি 1956 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। তার প্রথম উপন্যাস ঘরমন জানালা 1965 সালে প্রকাশিত হয় এবং 1973 সালে চলচ্চিত্রে রূপায়িত হয়। 1982 সালে তিনি ভয়েজ অফ আমেরিকায় যোগদান করেন। তার আগেও বেশ কয়েক বছর তিনি ভয়েস অফ আমেরিকায় খণ্ডকালীন বেতার সম্প্রচারক হিসেবে কাজ করেছেন। যুক্তরাষ্ট্রে আসার আগে তিনি বিবিসি লন্ডনেও মাঝে মাঝে বাংলা সংবাদ পাঠ করতেন। এছাড়া তিনি তৎকালীন রেডিও পাকিস্তান করাচি থেকে দীর্ঘদিন নিয়মিত বাংলা সংবাদ পাঠ করতেন। পরে তিনি ঢাকা বেতার ও টেলিভিশনেও সংবাদ পাঠ করেছেন।